রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 20 মার্চ 2024 রোজ বুধবার উপজেলার তাহিরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ও যুব মহিলা লীগের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, শেখ হাসিনা সরকার মানেই হচ্ছে মানুষের সরকার, জনমানুষের সরকার, জনমাধ্যম সরকার। বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকেন। বঙ্গবন্ধু মানুষের আদর্শে রাজনীতি করতেন, কিভাবে দেশের মানুষ ভালো থাকবে সুখে থাকবে সেই চেষ্টা করতেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 4 বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরোয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক পিএম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম ছান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন সহ অনেকেই বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন সমাজ কল্যাণ মন্ত্রী। বিকেলে তাহিরপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর বাগমারা জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা ও তাহিরপুর পৌর আওয়ামী লীগের অন্যান্য ভাতৃ প্রতিম অঙ্গ সংগঠন সময় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।